যা ফকরুল, আমি যতটুকু জানি তার অনেকগুলো মামলা জামিন হয়েছে। এর ভিতরে একটা বিষয় স্বাভাবিক কারণে বিচার বিভাগের জন্য স্পর্শকাতর, প্রধান বিচারপতির বাড়িতে যে হামলাটা, এই মামলাটা, এই হামলার মামলাটাই তার কাছে একটু অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। হয়তো এক সময় পেয়ে যাবে। পারিবারিকভাবে তারা যে আবেদনটা করে, সে আবেদনটা করুক, এরপরে যে প্রক্রিয়া আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, আইন মন্ত্রণালয় আছে, তারা তার ব্যাপারে সুপারিশটা কীভাবে করে তার উপর নির্ভর করছে। প্রস্তুতি আমাদের দেশের বিরোধী দল যে অর্জন করতে পারেনি, সেটা তাদের নির্বাচন পূর্ববর্তী ব্যর্থ আন্দোলন থেকে সেটা স্পষ্ট হয়েছে। এবং নির্বাচনে অংশগ্রহণ না করে তারা যে ভুল করেছে বিএনপি, সে ভুলের খেসারত তাদের আরো অনেক দিন দিতে হবে। পার্থক্যটা হচ্ছে এই যে আমাদের দেশে নির্বাচন নিয়ে বিদেশি শক্তি, বিশেষ করে পশ্চিমা বিশ্বে যেভাবে মাতামাতি করে, তারপরে ভিসা পলিসি নিয়ে আসে, তারপর নিষেধাজ্ঞা আরোপের বিষয় আসে, এটি কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে মাতামাতি নেই। পাকিস্তানে নির্বাচনে সহিংসতা হয়েছে, ভোট কারচুপি জালিয়াতির অভিযোগ অলরেডি মিডিয়াতে আসতে শুরু করেছে, এর মধ্যে 9 জনের প্রাণহানিও ঘটেছে।